সবাই, ও ম্যাম আসছে। হ্যালো হ্যালো, শুনতেছো আসসালামু সবাই? আলাইকুম। হ্যাঁ সালাম ম্যাম, আলাইকুম, আল্লাহ কে না। শোনা যাচ্ছে? এখন জি ম্যাম, 100 স্যার, 100 হচ্ছে। হ্যালো হ্যালো, জি স্যার, 100 আছে। জি স্যার, এখন শোনা যাচ্ছে। হ্যালো, শোনা হ্যাঁ যাচ্ছে? এখন শোনা যায়। হ্যাঁ এখন শোনা যায় ম্যাম। সবাই শুনতে পাচ্ছো? জি ম্যাম, শুনতে পাচ্ছি। অনিমেষ, অনিমেষটা কই? আজকে ম্যাম অনিমেষ ক্লাসে নাই। কেন, ছিল তো শুরুতে। ও বিরক্ত হয়ে চলে গেছে, বলে আমি ক্লাসই করবো, কিছু ম্যাম ডে শিফটে ক্লাস নেই মনে হয় না। না, কি করবে? আচ্ছা ঠিক আছে। নো, আপনি ডে শিফটে ক্লাস নেন না? হ্যাঁ, আপনি কি ডে শিফটে ক্লাস নেন? ছেলেদের ক্লাস নেন ম্যাম? আমি তোমার ক্লাস নেই, আমি তোমাদের ক্লাস নেই, আমি সবার শিক্ষক, ঠিক আছে? কথা বলতেছি আমি সবার ক্লাস নেই, আমি তোমাদের ক্লাস নেই, ঠিক আছে? এখন দেখো, মানুষ মানুষ বলতে আমরা কি বুঝি? আলাদা করে কাউকে বুঝি নাকি সবাইকে বুঝি? সবাইকে বুঝি, সবাইকে বুঝি। এখানে আমরা যেমন আপামর মানুষ, সবাই ধনী গরিব, কেউ ফর্সা হলে মানুষ, কেউ কালো হলে মানুষ না, এরকম কিছু কি আছে? নো ম্যাম। না, আসলে সবাই মানুষ, মানে ধর বর্ণ, ঠিক আছে, ধর্ম, গোত্র, কোনো ভেদাভেদ নেই, আমরা সকল কিছু মিলেই কিন্তু আমরা মানুষ, ঠিক আছে? জি, সবাই সকল কিছু মিলেই মানুষ। কিন্তু আমরা সমাজে আমরা কি করি, মানুষের জন্য সাম্যের কথা বলি, সাম্যের গান গাই, কিন্তু আসলে কখনোই আমরা কারো পাশে দাঁড়াই না বা কারো হয়ে কাজ করি না, ঠিক আছে? কাজী নজরুল ইসলাম কিন্তু তার কবিতায় মানুষ কবিতাটা বলে উনি আমাদের বুঝিয়ে দিয়েছেন যে আল্লাহর কাছে আমরা যেমন কোনো কিছু চেয়ে আল্লাহ যেমন আমাদেরকে ফেরত পাঠায় না, ঠিক সেরকম ভাবে আমরা যেমন উজু মসজিদ, মসজিদে গিয়েও যদি আল্লাহর ঘরে গিয়েও যদি আমরা খাদ্য না পাই, আশ্রয় না পাই, তাহলে কিন্তু আমাদের সেই যে নামাজ পড়তে বললো সেই ব্যাপারে ভক্তি শ্রদ্ধাটা কমে যায়, কমে যায় না? তুমি দেখো তোমার সাথে যে তিরস্কার করে, যে খারাপ ব্যবহার করে, সে কখনোই কি তার প্রতি আমাদের কখনোই ভক্তি শ্রদ্ধা জন্মায় না, তাই না? আমরা কিন্তু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীর কথা জানি, ধর্মের মূল বাণী কি আমরা সেটাও জানি, তাই না? হ্যালো, জি শুনতে জি পাচ্ছো? ম্যাম, জি হ্যাঁ, শুধু কি নুসরাত শুনতে পাও, আর কেউ শুনতে পাও না? ম্যাম ওরাও পাচ্ছে এখন তো ম্যাম, হয়তো সবাই শুনতে পাচ্ছে আর তো কেউ ম্যাম, রেসপন্স শুনতে করছে না। পাচ্ছি হ্যাঁ, ম্যাম, আচ্ছা শুনতে আমি পাচ্ছি। আবার কখন লাইন কেটে যায় কি হয় জানি না, আমি তার আগে তোমাদেরকে একটা বাক্য দিই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কি বলো, বাক্যটা বলো। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই কেউ। হ্যাঁ, তাহার উপরে নাই, এই বাক্যটা লিখো, এই বাক্যটা বুঝে তুমি 10টি বাক্য লিখবে। এই ম্যাম বাক্য এটা এটা হচ্ছে একটা ভাব সম্প্রসারণের মতো করে লিখবো। ভাব সম্প্রসারণ, হ্যাঁ, এই ভাব সম্প্রসারণ করে তুমি 10টি বাক্য লিখবে, এটা হচ্ছে তোমাদের SW, কারণ এই এটা হচ্ছে মূল বাণী। এই বক্তব্যটাই যদি আমরা বুঝতে পারি তাহলে মানুষ কবিতাটাও আমরা বুঝতে পারবো, মানে কাজী নজরুল ইসলাম কবিতার মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন তার মূল বাণীটাই কিন্তু এই একটা বাক্যের মধ্যেই আছে, ঠিক আছে? এই একটা বাক্যের মধ্যে আমরা জানতে পারবো। আমাদের কিন্তু শব্দার্থ রয়েছিল কিছু, শব্দার্থগুলো শব্দার্থের মধ্যে যদি কারো কোনো কঠিন কোনো শব্দার্থ থেকে থাকে তোমরা সেটাও নোট করে রাখবে, ঠিক আছে? আমি আসলে লাইনটা কেটে যাওয়ার কারণে আমি শব্দার্থ নোট করেছিলাম, সেটা এখন তোমাদেরকে তুলে ধরতে পারলাম না, যাই হোক পরবর্তীতে আমি চেষ্টা। এখানে প্রত্যেকটা শব্দ অনেক কঠিন কঠিন। হ্যাঁ আচ্ছা, তুমি কি না, টিকা ভালোই তো, টিকা কি জিনিস টিকা বুঝো? টিকা শব্দার্থ এবং টিকা, শব্দার্থ এবং টিকা হচ্ছে যে ম্যাম, শব্দার্থ হচ্ছে যে মানে অর্থটা, মানে এটার অর্থটা কি সেটা, আর টিকাটা হচ্ছে যে ম্যাম ওই অর্থটা দ্বারা মানে ওই অর্থটা পুরো মানে একটা উদাহরণের মাধ্যমে বিশ্লেষণ করে বোঝানো। হ্যাঁ গুড, অর্থ থাকবে, অর্থের পাশাপাশি তার কিছু ব্যাখ্যাও থাকবে, ঠিক আছে? সেটাকে আমরা বলে থাকি কি, টিকা, ঠিক আছে? জি ম্যাম, সেটা হচ্ছে টিকা। এখন আমাদের কিন্তু শব্দার্থ আসে, টিকা আসে, তোমরা অলরেডি অ্যাসাইনমেন্টে দেখেছো বাংলা দ্বিতীয় পত্র কিন্তু বাংলা প্রথম থেকেই আসছে উপসর্গ, সমাস, প্রত্যয়, তাই না? তাহলে আমাদেরকে মূল বিষয়টাই কিন্তু বুঝতে হবে,
এই যে আমি এখন তোমাদেরকে কবিতা পড়ালাম, কবিতার মূল বাণী হিসাবে একটা বাক্য দিয়েছি এবং এটার ভাব সম্প্রসারণ লিখতে দিলাম, তাহলে কি হলো তোমার ওই বাক্যটা সম্পর্কে ভাব সম্প্রসারণও তোমরা পড়তে পারবে এবং পাশাপাশি সৃজনশীল প্রশ্নের উত্তরও দিতে পারবে, ঠিক আছে? আচ্ছা, আমি এই মানুষ কবিতাটার মূল কথাটা আমরা যখন ভাব সম্প্রসারণ লিখবো তখন সৃজনশীল লিখতে পারবো। হ্যাঁ, মানুষ কবিতাটার মূল বক্তব্যটাই কিন্তু একটা বাক্যের মধ্যেই চলে আসবে, ঠিক আছে? এখন বলো তো, ক্ষুধার্ত ব্যক্তিটি কতদিন ক্ষুধার্ত ছিলেন? 7 দিন ক্ষুধার্ত ছিলেন। 7 দিন ক্ষুধার্ত ছিল। প্রথমে সে কোথায় গিয়েছিল খাদ্যের জন্য? প্রথমে সে মন্দিরে গিয়েছিল। হ্যাঁ, মন্দিরে, কিন্তু মন্দিরে ঠাকুর দেবতা প্রথমে ভেবেছিল যে তার মন্দিরে কেউ ভজন নিয়ে এসেছেন, ভজনালয়ের দরজা খুলতে গিয়েছে, দৌড়ে গিয়ে গিয়ে দেখে যে সেই ভিক্ষুক। সে কি তার ভিক্ষুককে, ঠাকুর কি ভিক্ষুককে খাবার দিয়েছিল? না, দেয়নি। দেয়নি, তাকে বরং আরো তিরস্কার করে বের করে দিয়েছিল, ঠিক আছে? তারপর সে কোথায় গিয়েছিল? মসজিদে। মসজিদে গিয়েছিল, ওখানে বলেছে যে ওই মন্দির পূজারী হাই দেবতা তোমার নয়। তারপরে বলেছে যে মসজিদে কাশিনী আছেন, ওখান থেকে মসজিদের কথাটা শুরু হয়েছে। ম্যাম, গুড। সেখানে মসজিদেও কিন্তু তাকে খাবার দেওয়া হয়নি। এখানে একটা বাক্যে শুধু বলা হয়েছে যে মোল্লা কি হেসে কুটি কুটি। এখন তোমাকে আলোচনা করতে হবে মোল্লা হেসে কুটি কুটি কেন। কেন অঢেল গোস্ত রুটি তাকে বাঁচিয়ে, যদি অর্ধেল ওখানে যে খাবার দেওয়া হয় বা তবারক দেওয়া হয় মসজিদে, সেই খাবারগুলো যখন বেঁচে যাবে তখন যে মোল্লা সাহেব থাকে তিনি তো সেগুলো পেয়ে যাবেন, তখন তিনি সেটার উপর খুশি হয়ে যাবেন। কিন্তু তিনি ওখানে বোঝাতে যাচ্ছে যে তার কাছে থাকা সত্ত্বেও সেই ভিখারিকে দেয়নি, এটা ওখানে এটাই তার অমানবিকতাটা বোঝাচ্ছে। গুড। তাহলে কবিতার মাঝখানে আমাদের সমাজের চিত্রটা তুলে ধরা হয়েছে, কিন্তু শেষের অংশে কবি কিন্তু আবার বলেছেন, সেখানে কিন্তু কিছু প্রতিবাদী কণ্ঠস্বর আছে, তাই না? ওখানে ভুল পানিটা কি তোমরা বলতে পারবে? আমি যে বললাম যে মার ভজনালয়ে দরজা, এই যে প্রতিবাদী কণ্ঠস্বর, এটা এই এই প্যারাটাতে তোমরা কি বুঝলা? নুসরাত একটু বলো তো দেখি। আমি তো শুনিনি আপনার কথা। হ্যাঁ, ওখানে বসে যে সব দ্বার এলো খোলা রবে, চাহা তুরি শাবল চালা, হায়রে ভজনালয় তোমার মিনারে চাহিয়া ভণ্ড, গাহে স্বার্থের জয়। এই লাইনটার ব্যাখ্যা ম্যাম। হ্যাঁ, তো তোমার মতো করে তুমি একটু বলো। মানে বলতেছে সব যেন সবার জন্য, এখানে যেহেতু মন্দির আছে, তারপরে খ্রিস্টানদের জন্য যে 4টা ধর্মের যে 4টা ধর্মস্থান আছে, ওই স্থানগুলোতে কিন্তু ম্যাম আমরা কিন্তু যখন শুক্রবারে নামাজ পড়াটা শেষ হয় তখন বাবারা কিন্তু আমাদের আসার সময় ভিখারিদের অনেক দান করে থাকেন, সেই দানটা উনি এখানে বোঝাচ্ছে যে সকল ধর্মের স্থান যেন খুলে দেওয়া হয়, যেন আমাদের নিজেদের হাত ভেঙে নিজেদের যেন কষ্ট না, সবার জন্য যেন দরজাটা খুলে দেওয়া হয়, যেন সবাই যেন সাহায্যটা পায়, যেন ভিক্ষুকদের জন্য ভিক্ষা করার জন্য দরজায় কোঠা না করতে হয় বা শাবল দিয়ে তালাটা না ভাঙতে হয়, সেটা এখানে বোঝা যাচ্ছে যে সবাই যেন ভিক্ষুকদের দেখে যেন তাদের সাহায্য করার জন্য এগিয়ে আসে বা ভিক্ষুকদের যেন তাদের ভিক্ষা দেওয়ার জন্য হাত পেতে দাঁড়িয়ে থাকতে না হয়। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আসলে মূলত মূল কথাটাই হচ্ছে মসজিদ মন্দির, এই এই ঠাকুর দেবতা আর মোল্লার, নাকি সকলে সকলে সকলে, ঠিক আছে? তোমরা এই মানুষ কবিতার এই মূল বাণীটাই যদি বুঝতে পারো, এবং আমি যেটা তোমাদের এসডব্লিউ দিয়েছি সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই, এই বাক্যটার মূল মর্মটাই যদি ব্যাখ্যা করে নাও তাহলে কবিতার মূল বক্তব্যটা তোমাদের মাঝে ফুটে উঠবে, ঠিক আছে? আজকে তাহলে এই পর্যায়ে। আর শুরুতেই আসলে কিছুটা বিঘ্ন ঘটার জন্য আমিও দুঃখিত, আশা রাখি সামনে ক্লাসে আর হবে না, কারণ স্পিকারটা মুখে নিয়ে আসলে কথা বলতে হবে, ঠিক আছে? তাহলে ভবিষ্যতে অবশ্যই তোমরা অনলাইন ক্লাসে আসবে এবং বাকিরা যারা আসে না তাদেরকে অনলাইন ক্লাসে আসতে। আমরা প্রায় 1.5 ঘন্টা ধরে মানে লড়াই করতেছি ক্লাস করার জন্য, দেন এখন আমরা কথা বলতে পারছি কানেক্ট। গুড গুড, সামনে আর এই সমস্যাটা আশা রাখি হবে না, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আসসালামু আলাইকুম। আর বাড়ির কাজ অবশ্যই করো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বাড়ির কাজ করে স্কুলে নিয়ে গেছিলাম, ওদিন দেখছিলাম ম্যামরা। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, তুমি তোমার সেকশনের টিচারকে দেখালেও হবে, ঠিক আছে? তবে এই ব্যাখ্যাটা যদি পারো আমাকে একটু দেখাইও, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ওকে, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এ আমাদের ক্লাস আছে আরো? হ্যাঁ, আরেকটা আছে, গণিত আছে, ব্যবসায়। 3টা বাজতেছে আর আধা ঘন্টা পড়তে এমনি তো ক্লাসে। দাঁড়াও, কোন এখন তোমাদের ক্লাস আছে? বসো। আমার তো গণিত ক্লাস ছিল, আবার ব্যবসা উদ্যোগও ছিল। হ্যাঁ, ব্যবসা উদ্যোগ হবে এখন, সবাই থাকো, ঠিক আছে?
ক্লাস হবে? হ্যাঁ আমার তো সায়েন্সের।